أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صدر محترم حضرت حاضرین کرام، سامنے جائیں گا اللہ دربار شکریہ گزار ہے ہمارے راز کریم حضرت شاہ چاند شاہ قادری اسلامیہ কামিয়াবির পথ দান করছেন। কেউ কম বয়স লইয়াও কামিয়াব হইয়া যায়, কেউ বেশ বয়স লইয়াও কামিয়াব হইতে পারে না। আর যে কামিয়াব হইয়া যার তার যাওয়াটাও সার্থক। আল্লাহ আমরা যে কামিয়াবির লাগিয়া বহুত নিয়ামত জরিয়া ফল দিছেন, যেগুলারে আমরা অবলম্বন করলে আমরা কামিয়াব হইতাম পাব। নিয়ামতের শেষ নাই, শুকুরগুজারিরও শেষ নাই। খাস করে মানুষ বড় ব্যাকসভাবে দুনিয়াতে আইসে আর ব্যাকসভাবে দুনিয়াতে থেকে দেখব। মানুষের লাগিয়া ব্যাকসি বেশি, এর কারণে লোকে যে মানুষের উপরে আল্লাহর এহসান যে বেশি ওটা মানুষের বুঝতে হোক সুবহানাল্লাহ। দুই ভাগে বিভক্ত মানুষ, শুকর গুজার আর না শুকর। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রে লম্বা হায়াত ও দেরিতে আপনি আমোদ। আল্লাহ ফরমায় নমান নুআম্মির হুনাকি সুফিল খালকি ফালা ইয়াকিলুন। আমি যারা লম্বা হায়াত দেই এক এক করে গুণ কমাইতে থাকি যাতে উপলব্ধি করতে পারে, আকল খাটাইতে পারে, বুঝতে পারে যে আমার যাওয়ার সময় হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের লগে আজরাইল আলাইহিসসালামের বড় খাতির আছে। কইসলা যে মালিকুল মৌত, যখন আমার মৌতের সময় আমার আগে জানাই, যখন যখন মৌতর লাগে আইলা তখন কইল যে তুমি আমার জানাইলে না আগে। আল্লাহ নবী আপনার জানানি হিসেবে দেখিলা যে আপনার দাঁত ফরছে, আপনার চুল ফাঁকিছে, আপনার শরীরের মাঝে দুর্বলতা আইছে, এগুলোই তো জানানি।
আল্লাহ এ হস্তি দুনিয়াত পয়দা করেছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ কায়নাতের মাঝে খেয়ের আর এখতিয়ার দিয়েছিলেন, একমাত্র তার হাবিব এই এখতিয়ার দিয়েছিলেন, নবী বাঁচতে চাইলে বাঁচতে পারবার, যাইতে গিয়ে চাইলে যাইতে গিয়ে। আর কোনো নবীর রসুল খেয়ের আল্লাহ হ্যাঁ অনুমতি নেই নেককার মানুষরে মালিকুল মৌত যখন আইন তখন হইয়া নেই। তো তফসিরও আছে যে এই সময় নেককার মানুষে কইবা যে আমার একটু সময় দেখো, আমি দুই রাকাত নামাজ পড়ি আর সিজদার হলে তো আমার মৌত হানি দেয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মৌত সিজদার হলো তো ইস জোর নামাজ আর সিজদা অবস্থায় তখন ইন্তেকাল হইস। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি এইভাবে নামাজ থাকা অবস্থায় সিজদার তো অবস্থায় তখন ওফাত হইস। এরার লোক আল্লাহর অন্য কানুন অন্য সুলুক, কিন্তু সর্বসাধারণ লাগে কানুন নাই। তা হায়াত কোন হায়াত নিয়ামত, নিয়ামতের লাগে দুই হায়াত দুই দরকার। একটা হইল গিয়া যে হায়াতান তাইয়িবাতান, যে পবিত্র জীবন মানাইতে পারছে তার হায়াতের মাঝে, হায়াতের মাঝে ফজিলত আছে বরকত আছে প্রকাশ। হায়াতান তাইয়িবাতান অর্থাৎ আল্লাহর বন্দেগীর যে হায়াত খাটতে আছে এই হায়াত লাভবাত ফায়দা বেশি, যত বেশি তাকবা তত বেশি আল্লাহ মিল্লা করবো। এর লাগে চকুর তিন গুণা, একটা হইল কি যে মানুষের ছোট করে দেখা, আর একটা হইলো মানুষের আয়ের খুঁজানি, আর একটা হইল কি বেগানা নারীর বাই ছাওয়া। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখছেন যে কোনো অবস্থায় কোনো মানুষের ছোট করে দেখতে নাই আল্লাহ নিষেধ। ওলা তুসাইর খাদ্দাক লিন্নাস, মানুষের অবজ্ঞা করতে না আল্লাহ বড়কে জানে। তো কীভাবে বলতে যখন তোমার সামনে একজন ছোট বয়সের মানুষ এই বা তুমি ওখান দিল আনিলিও যে এই আল্লাহর এই বন্দা আমার তাকে কম গুণা করছে, সুতরাং তার ফজিলত আমার তাকে বেশি। যখন বয়স্ক একজন দেখবাই তখন এই কথা মনে করিও না যে এই আমার থেকে বেশি গুণা করছেন, বরং ওখান মনে করিও যে আমার থেকে আল্লাহ বিল্লা বেশি করছে। এমনকি কোনো অমুসলমান দেখলেও তুমি ঘৃণা করিও না, হইতো পারে আল্লাহ পাকে তারা হেদায়ত করে দিলেই বা। আর যখন হেদায়ত হয়ে যাব সে নিষ্পাপ হয়ে যাব, আমি কিন্তু গুণাগার হয়ে যাই, কারণ ইমা ইসলামের সব কিছু সব গুণারে মাফ করে দিলে। হযরত সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার বাদশা আসলা, বহু সাহাবী ওদের গুপ্ত হত্যা করছে শহীদ করছে। এক সময় মদিনা শরীফ হয়ে তাদের আক্রমণ করছে না, তাদের দড়ি গেছেন সাহাবি গোয়েন্দা বলে দড়ি গেছে নিয়া মসজিদের নববীর খুঁটির লোকে নিয়ে বান দিয়ে তৈরি। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে দেখছেন দেখি আমার সর্বনাশী খারে দড়ি আনছে, তোমরা ইয়ামামার বাচ্চারে দড়ি আনি গেছে সিঞ্চনি তুমি দিন না সিঞ্চনি। আল্লাহ নবী ফরমাইলে ঠিক আছে বান্দি লিছে যখন বান্দা তা হোকা তানরে খানিয়ে ফানিয়ে সব বন্দোবস্ত দেওয়া যাতে তার কোনো কষ্ট না হয়। পরের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া কইছে মামা তোমার খবর কিতা, ইয়ামামার বাদশা আসলো নজদর খানো ইয়ামামার বাদশা আসলো। তাই জবাব দেন কইন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি আমার মৃত্যুদণ্ড দেন আমি যে পরিমাণ আপনার সাথী ওদের মারছি আপনার মৃত্যুদণ্ডটা কোনো অন্যায় হইতো না, আমার উপরে সঠিক বিচার হইত। আর যদি আপনি মাফ করে দেন এটা আপনার এহসান আপনার বড়ত্বামি হইত। আর যদি আপনি আমার যে মুক্তিপণ চাইন চাইলে ফৌকুয়া হারি কত দিতাম, বাদশাহ তো দিতে অসুবিধা না দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে রাখি দিতাম। পরের দিন আবার আল্লাহ নবী তশরীফ নিলে সমান জবাব দিলা তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে যে শাড়ি দেও মুক্তি দিলাম। সুবহানাল্লাহ, যখন শাড়া হইল সাথে সাথে তাই জন্নতুল বকির কিনারাত গিয়া এক কুয়া আসিল, কুয়ার মাঝে গোসল করিয়া বালা করে গোসল করিয়া পাকসাফ কাপড় ধুয়ে দিয়া মসজিদ হইয়া এলান করে দিলা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামের তাকবীর দিলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আইলা ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে বড় কোনো দুশ্মন আমার নজর আর কেউ আসলাম না, আর আজকে আপনার থেকে বড় বড় মাহবুব আমার কাছে আর কেউ নাই।
কিছুক্ষণ আগেও আপনার এই শহরের মতো গান্দা শহর, নোংরা শহর, আপনার এই শহরের মতো আমার আমার দিলের মাঝে তো নফরত আলা কোনো শহর আছেন না, কিন্তু এই মুহূর্তে আপনার শহর থেকে বাড়িয়া কোনো শহর আমার অন্তরের মাঝে আর নাই। আপনার ধর্ম থাকি আর নিকৃষ্ট ধর্ম আমার কাছে আর আছেন না, কিন্তু এখন ইসলাম আমার কাছে সবচেয়ে সেরা ধর্ম। আমরা যে ইসলাম পাইছি আমরা খুশি না বেজার, গরু গোশ খাইতাম পারিয়া কত মজা, আর আতারে ফাতারে সব তার যাওয়া যায়। এক হিন্দু মানুষ কিন্তু ঈদগাহ যায় না, কিন্তু আমরা পূজা দিতাম পারি, বাহ কি মজা। আমরা মুসলমান হয়েছি নি দেখি তাদের আমরা বেফরোয়া জিন্দগি ভাই দিচ্ছি, নাউজুবিল্লাহ। একজন হিন্দু মানুষের জুমার নামাজ দেখা নিতে পারবে তাই বলি, কিন্তু 90 ভাগ 80 ভাগ তামিষ্কির হইল গিয়া সরস্বতী পূজার হোক আর দুর্গা বিসর্জন দিতে হোক মুসলমান আছে, আর নববর্ষর গীতাতে হয়নি করে পয়লা বৈশাখ পর্যন্ত যে কিতাব আর হরিণ নি মঙ্গল শোভাযাত্রা 99 ভাগ মুসলমান। এও ও কারণে বলি আর যে একটা সুবিধার ধর্ম আমরা পাইছি নাকি তা বই না আমরা আমরা খুশ নাউজুবিল্লাহ। এলাকে আল্লাহর হাবিবে ফরমাইছ যে কবরের সওয়াল জবাব তোমরা কিয়াইও, জবাব হি কিয়াইও, তোমরা প্রত্যেক দিন সকাল বিকাল পড়িও, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। কেন বলতে সন্তুষ্টি প্রকাশ বড় দরকারি জিনিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন এতিমরে গড় লইয়া গেছেন গিয়া ফরমাইছেন যে হাসান হুসাইনের কাপড় এনে ফিন্দাও, আর তুমি আমার লইয়া মসজিদ ঈদগাহ যাইবাই, হাসান হুসাইন রে এক হাত দিয়ে দর্শন আল্লাহ নবী আর এই এতিম বালক রে এক হাত দিয়ে দর্শন। দেখেন মুখান বড় বেজার রয়েছে, আল্লাহ নবী ফরমায় নে বালক তুমি খুশি হয়েছো না নি আমা তারদা আন্না মুহাম্মাদান আবাকা ওয়াইশাতু উম্মুকা ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদ উখতুকা, তুমি আবু খুশি হইলে না নিজে মোহাম্মদ সাল্লাল্লাহু তোমার বাপ বনে গেছে, আয়েশা তোমার মা বনে গেছে আর ফাতিমা তোমার বোন বনে গেছে, রাজি হওয়া আল্লাহ বড় খুশি হইল, সন্তুষ্টি বড় খুশি হইল আল্লাহ। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখে যখন এই সুমামায় কইলা যে আপনার তো কি আর আপন প্রিয় কোনো মানুষ আমার সকুদার নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইলা যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বহু সাহাবীগুলোরে বধ করছি শহীদ করছি, আমার এই গুনার পাশ্চিত্য কিন্তু হইতো আল্লাহ নবী ফরমাইলা যে ইসলাম গ্রহণ গ্রহণে ফিসনের জিন্দগির সমস্ত গুনারে মাফ করি। ও কইলা ইয়া রাসূলুল্লাহ আমি উমরার নিয়তে বাইরে ইসলাম, আমার উমরার যাওয়ার অনুমতি দেখবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে তোমার হি উমরার এখন হইতো না, এখন ইসলামিক নিয়মে তুমি উমরা পালন করছি, আগে উমরা আছে হজ আছে, তুমি যে দেব দেবীর নামে পশু কুরবানি করতা ইটা ইটা তোমার এখন হইত না, এখন আল্লাহর নামে যব করবাই। ও তান্ডে আল্লাহ নবী তালিম দিয়া দিলা, ইসলামের ইতিহাসে তাইনু প্রথম ব্যক্তি যাইন সগৌরবে লব্বাইক ফড়ি ফড়ি খানায় কাবা তাওয়াফ করছে, এর আগে কেউ ওইভাবে উমরা পালন করছে না। দেব তান্ডে মক্কা শরীফর নজন হলে বেরিল ইসলাম পরে মুরব্বী হলে কইলে এন্ডে মারিও না, এই নিয়ামার বাদশাহ এন দেশ থাকি আমরা দেশ খানি ফানি সব কিছু আয় এন্ডে মারি দিলে খানি ফানি বন্ধ হয়ে যাবে। এই সব রে জমাইয়া কইলা যে সাবধান থাকবে তুমি দিন আল্লাহ নবীর লোকে বেহাদুকে করিও না, তোমার খানি ফানি আমি বন্ধ করি দেশ গিয়ে শুনলা যে এরা আল্লাহ নবীর সাঁতার তখন তাই খানি ফানি বন্ধ করে দিলা। তো মক্কা শরীফ দুর্ভিক্ষ দেখা দিলেন, অভাব অনটন দেখা দিলেন, তারা বহু চেষ্টা করলো তাইনার তারার উপর থেকে নিষেধাজ্ঞা উঠাইলা না, পরে তারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলো যে আপনি কুরাইশ আর আমরা কুরাইশ, আপনি আমরার সন্তান, বদরও মাল্লা উহুদও মাল্লা খন্দকও মাল্লা আতে মাল্লা এখন থেকে আমার বাতে মারাত লাগিয়ে গেছে, আপনি সুমামার কাছে সিটি না লেগলে সুমামায় খানি ফানি বন করে দিয়েছেন, দয়া করি আমরা বাতে মারুন না যেন আমাদের লাগে আপনি একটা অর্ডার জারি করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কইতে পারতাম যে এক সুযোগ আইছে
মক্কার প্রতিশোধ নিবার লাগিয়া না আল্লাহ নবী তখন চিঠি লেখলা সোমামার কাছে, সোমামা কোন জাতির এইভাবে কষ্ট দেওয়া ঠিক নাই, তুমি তার লাগে আগের মতো হানি ফানির বরাদ্দ চাহিদা তুমি তার তো মাফিয়ে কিতাব হয় বলতে মাফিয়ে দরগুজারিয়ে চরিত্রর প্রকাশ ঘটে আর চরিত্র দ্বারা এই ইসলামী জমিন হয়। সাজলাল সাহেব গেতা বাংলা বাইলে খান বোমাল মাল ইয়া ইসলামী না গেতা কিতা লইয়া ইসলাম বলতেন আখলাক। আমার নবীর জিকার করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামে আফদাল, সর্বোত্তম ইসলাম কোনটা, অর্থাৎ সর্বোত্তম মুসলমান কিভাবে হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছিলেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও মুসলমান কামিয়াব হইছে, ও মুসলমান সবচেয়ে উত্তম হইছে যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ হইছে। আমরা হাত থাকি এবং জবান থেকে নিরাপদ কিনা আমরা চিন্তা করা দরকার না, দরকার না। জিকার করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইউল ইমানে আফদাল, কোন ইমান সর্বোত্তম ইমান। রাসূলের পাশে ফরমাইছেন যে আল হুসনুল খুলুক, উত্তম চরিত্র হইল গিয়া শ্রেষ্ঠ ইমান। ওয়ামা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এটা আবার এই চরিত্রটা কি? আল্লাহ নবী জবাবে ফরমান সিলমান কাতাক ওয়াফু আম্মান জালামাক ও আহসিন ইলা মান আসা ইলাইক। ইমানদারি জিন্দেগির পরিচয় হইল গিয়া, চারিত্রিক বৈশিষ্ট্য হইল গিয়া, যখন তোমারে কেউ জুদা করে লিব তুমি তারে গ্রহণ করিবে, সুবহানাল্লাহ। তোমারে যে বঞ্চিত করব তুমি তারে বঞ্চিত করিবে। পারা যাইব না এটা ইনশাল্লাহ প্রকাশ হবে। ইমানি জিন্দেগি খুজানি দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বন্দা বললে তোমরা মুসলমান না হইয়া মরিও না। কেন বলতে মুসল ইসলামে মানুষরে মুক্তি দান করব। আল্লাহ কোরআন শরীফের শেষ কসম গাইছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম গাই আল্লাহ কয় যে মানুষ বলতেই ক্ষতির সম্মুখীন, কোনো মানুষ এই বিপদ থেকে বাঁচার সম্ভাবনা নাই। আল্লাহ কোনো উপায় না নিয়ে বলতে আছে এক উপায়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে লিব বিপদ থেকে বাঁচি। কোন বিপদ থেকে সব তফসির বার করে দেখো কা যে ঈমান আনছে কিন্তু নেক কাম করছে না। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধু ইমান আনছে বেদিসামি ইমান লইয়া বই থাকছে, না নেকির কাম করছে, না নমাজ পড়ছে, না রোজা রাখছে, না বড়রে সিনছে, না সুটরে স্নেহ করছে, না জবানরে কন্ট্রোল করছে, না চোখরে হেফাজত করছে, না জুলুম থেকে বাঁচিয়া থাকছে, না গিবত থেকে বাঁচিয়া থাকছে, না লিপসা থেকে বাঁচিয়া থাকছে। ইমানদারের কিছু পরিচয় আসেনি না নাই, ইমানদারের পরিচয় গেছে না, শুধু ইমান আনছে। ব্যস্ত যাইব কিন্তু দুজন না আসিয়া যাইতে পারত না, ব্যস্ত যাইব কিন্তু দুজন না আসিয়া যাইতাম, আমরা দুজন গিয়া যাইতাম না সোজা ব্যস্ত যাইতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরিল আমিন দে কইন জিবরিল দুজন সম্পর্কে আমাদের খবর পৌঁছাই। জিবরিল আমিন কইন ইয়া রাসূলুল্লাহ দুজন সবচেয়ে নিম্নতম সাজা হইল, একজন মানুষের আগ্নির জুতা ভিন্দাই দেব সারা শরীরে মুক্তি দান করে হইব। আগ্নির জুতা এখন মোটামুটি ফাঁদ রাখি দেওয়া যাইব নাকি দেবরিল আমিনে কইনিয়ার সুরাল্লাহ এই জুতার অত গরমি হইব যে এই জুতা ফাঁদ দেওয়ার কারণে মানুষের মগজ গলিয়া নাকে দিয়ার খানে দি বাইর হইতে থাকব, মগজ গলিয়া নাকে দি খানে দিয়া বাইর হইতে থাকব। ফাঁদ জুতা দেওয়া কিন্তু মগজ গলব, সর্বনিম্ন আদাব। আল্লাহ সব কিছু আগে দান করে দিলে, আসমানি ইলিম আমরার সামনে মজুদ আগে আইস, সলক্ষ নবীর রসুল হলি জমিন আইস, সবর একই দায়িত্ব আছে যে আসমানি ইলিম মানে আল্লাহর ইলিম বন্দাগুলোর মাঝে দান করা, নবীর মাধ্যমে আইস।
আমরা নবী আকরাম মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছর ব্যাপী আল্লাহর নবীর সিনার মধ্যে আল্লাহর কোরআনে পাক হেফাজত করছো। এই কোরআন শরীফ আমরা মরতে সময় হামল লাগাই, যে মইর যে বেমারির সামনে সুরি ইয়াসিন শরীফ পড়ো রে বা মত খান আসাম, আর ইয়াসিন শরীফে মত আসাম করি দে। কোরআন শরীফ মত আসানি লাগিয়ে আইছে না, যে কোরআন শরীফ যে মানলি যে তার মত অটোমেটিক আসানি, তাবিজ দিলেও বেমার কমব কিন্তু তাবিজও লাগে কোরআন শরীফ আইছে না। আল্লাহ ফরমান ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। হায় হায়, ইও কোরআন আজাব বসে দুনিয়ার যত কিতাবগুলো আছে সব কিতাবের লেখকে কোন যথেষ্ট শ্রম দিয়ে এখানে লেখছি, কিন্তু কোনো ভুল থাকে না, ভুল থাকে যাওয়াটা স্বাভাবিক। কোনো ভুল যদি পরিলক্ষিত হয় তাহলে আমারে জানে কৃতার্থ করবা, লেখা থাকে না নিয়ে বোঝা দুনিয়াতে এক কিতাব পাইবা যেখান বেখাত ইলিম, আল্লাহর আল্লাহর ইলিম আল্লাহর কালাম, যেখানে শুরুতে আল্লাহ কয়ে দিলেছেন জালিকাল কিতাবুল রাইবা ফি, এটা এমন এক কিতাব যেখানে কোনো শুভ সন্দেহ। কোরআন শরীফ কিতাবে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এমন এক কওম লাগি এটা হেদায়ত যারা সুপ্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত, এবং এটা মুমিনের লাগি খুশখবরি খারাপ যারা প্রতিষ্ঠা লাভ করছে তার। কোরআন শরীফ খেনে বলতে হেদায়ত, কুরআন শরীফ খনে বলতে ইয়া আইয়ুহান নাস কদ ইন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সবচেয়ে বড় ওয়াজ হইল কুরআনুল কারীম, সুবহানাল্লাহ, ওয়া হুদাম ওয়া রাহমাতুর রাহমাতুল লিল মুমিনিন, এবং এটা হেদায়েত আর মুমিনের লাগি রাহমাত, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, এটা দিলের ভিতরে যে বেমার আছে ওটার চিকিৎসা হইতা, সুবহানাল্লাহ। কোরআন শরীফ আমরা কোরআন শরীফ তো তৈরি দিয়েছি, আর এখন তো বেশিরভাগ আমরা ইসলামটারে নমাজের মাঝে এবং মরার সময়গুলো লাগিয়ে রাখি দিয়েছি, আর বাদ বাকি আমি আমার মন গড়া শর্ম আরও দুইয়ার সময় হইলে ইসলামের ডাক পড়ব, বাদ বাকি আমি আমার মতো করে শর্ম না। ইসলাম শুধু নমাজের ধর্ম নয়, রোজার নাম ইসলাম নাই, ইসলাম শুধু টুপি মাথার দিয়া আপতা আপতা বাড়াই যাওয়ার নাম ইসলাম নাই, ইসলাম হইল গিয়া পাকিজা সাফ সুতরা সতর্ক জিন্দগির নাম হতে, যে মুসলমান হয়েছে তার জিন্দগি পাকিজা হইস, যে মুসলমান হয়েছে তার জিন্দগি সাফ সুতরা হইস, কোনো পঙ্কিলতা নাই, যে মুসলমান হয়েছে তার জিন্দগি সতর্ক জিন্দগি হইস, সতর্ক মুসলমান তার চোখে হেফাজত রাখছে সতর্কতার সাথে, খান্ডে হেফাজত রাখছে সতর্কতার সাথে, জবানে খাবু রাখছে কন্ট্রোল রাখছে। ওয়াল্লাযীনা হুম আনিল্লাগুই মুরিদুন, কামিয়াবির ফত আল্লাহ হয়েছে তোমরা জবানে কন্ট্রোল রাখি দাও, সুবহানাল্লাহ, অনর্থক থেকে যারা বাঁচিয়ে থাকছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ নবী ফরমায়েন, আবু যর জবান রে খাবু রাখি দো সফল হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল রে আল্লাহ নবী জিব্বা দরিয়া ফরমায়েন, কুফা হাজা, অগুরে খাবু করিলাও তুমি ঈমান পাইছ, কোন রেওয়ায়েত 90টা গুণা, কোন রেওয়ায়েত 70% গুণা শুধু জবান দিয়ে মানুষ অর্জন করে, নাউজুবিল্লাহ। মুমিন খেয়ে বোধে তার জবান নিরাপদ হেফাজত হয়ে গেছে, সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদি, তার হাত নিরাপদ করছে অন্য মুসলমান অন্য মানুষ থেকে রয়েত আছে। আল্লাহর হাবিব সুনা ফরমায়েন যে সিলমান কাতাক, ইমানি জিন্দিগি হইলে যে তোমার যে বঞ্চিত করছে তুমি তারে বঞ্চিত করিও, ওয়াফু আম্মান জালামা, তোমার যে দুঃখ দিছে জুলুম করছে তুমি তারে মাফ করি,
তোমার উপরে যে জুলুম করছে তারে তুমি মাফ করিব। ও আসছিন ইলা মান আসা ইলাই, তোমার লোকের যে দুর্ব্যবহার করছে তুমি তার সাথে সদ্ব্যবহার করো। এবার ওখানে কইলাম কেন এই হদিস বলতে খালি গরু গাইলে মুসলমান হওয়া যাইত না। আমরা কাছে আল্লাহ কিতাব প্রত্যাশা করছেন, বন্দারে দলা সাদা সামলার হোক খালা সামলার হোক, গরিব ও ধনী ও শিক্ষিত ও শিক্ষিত, কোন অশিক্ষিতের মাফদা হইত নাই। ওদের খেনে ওদের তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। আল্লাহর হাবিবে ফরমান প্রত্যেক মুসলমান পুরুষ নারীর জন্য ইলিম অর্জন করা ফরজ। হোক ইলিম অর্জন করা ফরজ, দামিনু ডিগ্রি লইছে ওদের অসুবিধা নাই, ডিগ্রির নাম ইলিম নাই। কথা বলতাম পারছি নি, ডিগ্রির নাম ইলিম নাই। ইলিম হইল কি ওটুকু আসমানে দুই ইলিম দুনিয়াতে আছে, একটা শয়তানি ইলিম একটা লগিয়া আল্লাহর ইলিম। ও হাদাইনা হুন নাজদাইন, কয়টা ইলিম আছে? দুইটা। ও যে ফকট চুরি করে এগিয়ে বাজার এগিয়ে গাঞ্জা খান এগিয়ে নাচ গান করে এগিয়ে হমিন্দি গালিয়ার, এটা কিতা কোন ইলমে সালার? আমার ইলিম কিতা আল্লাহর ইলিম নেই, দুই ইলিমের বাইরে তৃতীয় কোনো ইলিম নাই। ও হাদাই না হুন নাজদাই, দুইটা পথ আল্লাহর ইলিম আর শয়তানে ইলিম। যত বাধা আমার সব জিনিস শয়তানে করার, ওখানে আউযুবিল্লাহ। এই শয়তানে খাবো কিল্লা করে আমাদের জন্মের সময় মানুষের বাচ্চা একেবারে শূন্য হাতে আয়, লা তাআলামু না শাইয়া। মানুষে তার অন্তরটারে শূন্য লইয়া দুনিয়াতে আয়, জিরো অবস্থায় দুনিয়াতে আয়। আওয়ার ভরে দিয়ে তার কিসমত বালা হয়, তার মা বাপ বালা হয়, তার তলকিন দেন, তলকিন দেন, তরবিয়ত দেন। মসজিদ ঘোড়ার যায় হুজুর হলে তার তলকিন দেন, মক্তব্য ঘোড়ার যায় তার হুজুর হলে হিকান। কিসমত যার যত বালা তার হুরু থাকতে হয় হিকানির, আল্লাহর ইলিম হিকানির ব্যবস্থা তত বালা হয়, সম্পদ তত বালা হয়। এ বড় হওয়ার পরে ডিগ্রি নাও লাগাও কিন্তু আল্লাহর ইলিম যে নাই তার দরকারি, তার জীবনটা সুন্দর করার কামিয়াব করার, সেই ইলিমের নাম হইল গিয়া দিনই ইলিম এবং অটো হইল কি ফরজ। কিন্তু যে কামিল পাস করতে হইব আর এম এ পাস করতে হইব এগুলো কোনো সার্টিফিকেটের কোনো শর্ত না। তাহলে প্রত্যেক মুসলমান তার লাভ ক্ষতির ইলিম অর্জন করা তার লাগিয়া ফরজ। গরুর বাচ্চার একটা লাগেন না, কারণ গরুর বাচ্চা জন্মের সময় এই ইলিম লইয়া দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ, মুরগোর বাচ্চা দুনিয়ার সমস্ত জানদার দরিন্দা পরিন্দা যারা আছেন সেগুলোরে কোনো স্কুলে পড়ানি লাগেন না, প্রত্যেকটার জন্মসূত্রে আল্লাহর কাছ থেকে তার প্রয়োজনীয় দুষ দুশ্মন খাদ্য অখাদ্য অসুস্থতা চিকিৎসা ভালো মন্দের বিচার সে জানিয়ে আইসে। সুবহান আল্লাহ, এই জ্ঞান তার খে দিস। আল্লাহ ফরমান রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ ও প্রতিপালক যাই সব কিছুরে দুনিয়ার দিবার সময় হেদায়ত সহ দুনিয়া ছাড়াইছে, কিন্তু মান সম্পর্কে আল্লাহ ফিতর আল্লাহ তাআলামুনা শাইয়া। যেমন পাকিস্তানের বাচ্চা তেমন ইন্ডিয়ান নাগাল্যান্ডের বাচ্চা তেমন সিলেটের বাচ্চা সব সমানভাবে দুনিয়াতে আইছেন। চার মাস বয়সের রুহ আইছে আসমান তাকিয়া, যদি রুহ আইত না তাইলে তুমি নাপাক ফানিয়ার রক্ত রক্তর টুকরা তাকলাই না। আল্লাহ রু দান করছো, মুদগা হইছ, তুমি লেচড়া বনছ, এরপরে তোমার মাঝে হাড্ডি হয়েছে, এরপরে গোস্ত দিয়ে চামড়া ছড়া হয়েছে। খেয়ে করছো নি এটা ছয় মাস চার মাস বয়সও আইছে রুহ, ছয় মাস বয়সও বাচ্চা সিদ্ধা ছড়ে গেছে। ওখানে সুবহান আল্লাহ, সিদ্ধার তো অবস্থায় দুনিয়াতে পয়দা হয় বাচ্চাই, যে জমিনের সে ফয়লার নামে ও জমিন তার অথন হয়ে যায়, তার জন্মস্থান হয়ে যায়। ইসে আনছেন দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আইসে, আল্লাহর অথনে জাম আছে যে বাচ্চা প্রসবর সময় ডাক্তারে পড়াইন না। আল্লাহর হাবিবে ফরমায় যে ফিরিস্তা বলে পর বিষাইয়া আল্লাহর এই আদম সন্তানকে দুনিয়ার পৌঁছে যাবে, ফিরিস্তা বলে পর বিষাইয়া।
সমস্ত নিজাম আল্লাহর হাতে, খান্দা দুধ সব কিছু আল্লাহর হাতে। ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহ কইন আমি অবগত আছি যার গর্ভের ভিতরে আছে। হোকা সুবহানাল্লাহ, শুধু মানুষ নিয়ে বুঝলেন না, ইয়াজুজ মাজুজ 99 ভাগ রইয়া গেছে, তারা খবর আল্লাহর জানা আছে। শুধু কি ইয়াজুজ মাজুজ এবং দুনিয়ার মানুষ বুঝলেন না, 8000 মানুষ, 800 কোটি মানুষ আছেন পৃথিবীর, আর ইয়াজুজ মাজুজ আরো 99 ভাগ আছেন অবশেষ নিয়ে বুঝলেন না। মাটির তলে ফিফড়া আছেন, জিন্নাত আছেন, অনেক অনেক জন্তু বলা আছেন আল্লাহ মাটির তলে আছেন। আল্লাহর হাবিবে ফরমায়, মাটির নিচে যত ফিফড়া আল্লাহর আছেন, যদি জমিনে উঠি যায় তাহলে মানুষের জমিন থেকে বাগাইয়া দিলেই বা। এটা তথ্য, কত বড় তথ্য দেখো কা, যে মাটির নিচে যত ফিফড়া আছেন, যদি জমিনের উপরে উঠে যাইতে মানুষ উচ্ছেদ হয়েছে। নবী মরিয়া মাটি হয়ে গেছে, আমি অনেক জায়গায় কইছি যে শয়তানের লাগান ফাও সরাইয়া নমাজ পড়াইতো স্যার, আর বেডিন তো লাগান আগ পাক দিত স্যার, আছে না নি একটা মনে করে রে বাক্কা সুটকি হিকি আইছে। তোমার তো কিন্তু কিছু লেখাপড়া আমরা বেশি পড়ছি, এর লাগে তুমি ফাল দিও না এখান দেখিয়া তিস বাজুর হইয়া গেছে। তোমার শুধু আগ বান্ধাইয়া শেষ করতো নাই, ফাও সরাইয়া শেষ করতো নাই, কয়দিন পরে তোমারে কইব যে শাহজালাল সাহেব জায়নামাজ বিছিয়ে ফারাইবা গিলা নিচে বাসর চালিয়ে আছে। তোমারও কথা বুঝাইব যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর ত্যাগ কিতা করছে বলতে বিয়ানো করলে না বাতাই, তো তুমি জানো না নি তাই নামর দাসরা লাগে বিয়া করছে না, জুড়ে হবে না অলি থেকে বাপ ছুটাইবার ক্যারেশমা করব কেরামতি দেখাই, কথা বুঝাইতাম পারছি। আরো কয়দিন পরে কইব খাজা সাহেব বলে গাঞ্জা খাইছো, এটা কইছে বড় বড় চৌকালে গিয়ে কইছে। আচ্ছা দুনিয়ার মানে সবচেয়ে বেশি গাঞ্জা বলে খাজা চাউল না গেলে বলা যায় কইছে না, যে গিয়ে কইছে কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনে লেখা যায় তো না, ও গিয়ে কইছে। আরো কয়দিন বাদে কইব যে বরফির সাহেব জাহিল আসলা, শেষে গিয়া কইব আবু হানিফা সাহেব তো জাহিল আসলা ওইখান কইয়ে উঠারছে, শেষে গিয়া কইব ফাও সরানির ফজিলতটা কইয়া, ফাও সরাই সরাইয়া খানো নিব খান বুঝিয়ে রাখিও, এরপরে বুঝিয়েও দিন যাওয়াতে যাই হইয়া আমরা দায়িত্ব লিয়ে বুঝাইতাম। এরপরে গিয়া কইব নবী আমাদের মতো আসলা দোষে গুণে আসলা, হোক নাউজুবিল্লাহ, নবী আমরার মতো মরসইন মজিয়া কবর ও মাটি গেছেন, জুড়ে বড় হোক নাউজুবিল্লাহ। এখন তুমি মুর্দা নবীর উম্মত বনে জিবাই, আমরা মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত। আমার নবী ফরমায়েন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমি দুনিয়াতে থাকলেও তোমার দান লাগি পালা, আমি গেলে গিয়েও তোমার দান লাগি পালা। কেন বলতে দুনিয়াতে থাকতে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে সাহাবি বনছে, যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া হাজির হয়ে তার দুঃখ সুখ কইছে, আল্লাহর নবী সুপারিশ করছেন, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে তসিব নেওয়ার পরে কেয়ামত পর্যন্ত যে উম্মত আল্লাহর হাবিবর দরবারে গিয়া হাজির হইব, আল্লাহর নবী ফরমান যেমন আমি জীবিত অবস্থায় আমার লোকে মোলাকাত করলো, লোকে খুশখবরি দেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো আমার লোকে মোলাকাত করলো কেয়ামতের দিন তার লোকে আমার শাফাআত করা ওয়াজিব হইব। যে গরিব উম্মত যাইতা পারলাম না, চাই না তো কোনো শর্ত দিছে না, উম্মত হওয়া চাই। নেককার গুনাগারের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব লোকের নবী, ফোকাস সুবহানাল্লাহ। গরিব হলে কইবা এটা আমরা জানি না, এটা মেসা বলে জানি, আরে বাবা তোমার গলার যে ফাইল যে একটা দেব কেয়ামতের দিন, ইগু কইবা নি মসজিদের মেসা গলার দিলাও, ফলো ইয়া না ফলো মুসলমান বলতে হবে সকলকে, ঠিক নি না?
ইমানে জিন্দগি তাই দুই বেল লাগে দুইটা কথা কইয়া, তুমি ব্যবসা করো দোকানদারি করো, আমরা তো ফয়সালে মকসুদ বানাই যে আগর মনা যাব বলে মাঝে মাঝে কই খোয়াইটা হতে লা মকসুদা ইল্লাল্লাহ, ওকা লা মকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। হ্যাঁ, এটা ইমানদারের টার্গেট, এটা ইমানদারের নিশান। যখন ইমানদারে আল্লাহরে তার নিশান বানাই লিখব মোহাম্মদ রসুল্লাহ তার ওসিলা মনে লিখব, প্রত্যেক মুসলমানের নিশান কিতাবা দরকার, পয়সা ফোকা পয়সা আল্লাহ কেন আল্লাহরে যে ফাইলিছে হেফাজ করে নিস, আল্লাহরে যে ফাইলিছে ফাঁস করছে, আল্লাহরে যে ফাইছে না সে ফেল করে নিছে, আল্লাহ ফর ফতই লাগে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, খাজানার মালিক হইলে আল্লাহ, কিন্তু খাজানা ফসতে হইলে এক তরিক আল্লাহ দিয়েছেন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা কাসিমুন ওয়াল্লাহু আতি, আল্লাহ দেনেওয়ালা আমি হইলাম বাটনেওয়ালা, সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হইলে এর নিশান হইতে হইব গিয়া আল্লাহরে পাওয়া, আল্লাহরে রাজি করা। আর আল্লাহ যখন তার বন্দারে দরা দিলেন, তার বন্দারে যখন মায়া করিলেন, কোন নিয়ামত দেন হুনতেন আপনারা? ফার্স্ট হুয়া বিদেশ পাঠাইয়া তাই মনে করলে তো মনে উপরালে আমারে বড় চাই নিস, এটা আমরা সমাজই তো চলে, দোকান বড় বালা চলে গেছে, মনে হয় আমার ঠকঠক আমি দরা ফারছেন, আমি বড় বালা হালতে বসে গেছি, আমি বুটো বার সরে নিয়েছি, মনে হয় আমার উপরে বড় কুশ। কুরআন শরীফ আল্লাহ এক খুশির কথা কইছেন, যখন আমি আমার বান্দার উপরে খুশ হই যাই, ওমান ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. যখন বান্দায় আমার পথে চলে, আমার নবীর পথে চলে, আমি যার উপরে খুশ হয়ে যাই, তারে আমি যে নিয়ামত দেই, এটা হইল কি যে আমার তারার দরা সুয়ার বাইরে আমার নিয়ামত প্রাপ্ত যারা নবী রসুল সিদ্দিক শহীদ নেককার হল সঙ্গী তারা এক বানিয়ে গেছে, বাল্লার সঙ্গ পাইল আল্লাহর পক্ষ থেকে এক বড় এনাম। আর হাদিস শরীফ আল্লাহ নবী ফরমায়েন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যারে মায়া করিলেন, যার নেকির খামে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, যখন আল্লাহ তার বালাই চাইলেন, তারা কিতা দান করেন, মধ্যে দিনদারি দিনের সবুল দান করে দেন, সতর্ক জিন্দগি দান করে দেন, সব খুজরা মানুষ বানাইয়া দেন, নিয়ত বালা করে দেন, অবাই একটা দিল বানাও। আমার নবী জিকার করেন যে সবচেয়ে ধনী মানুষ কে, সাহাবি হলে বলি ইয়া রাসূলুল্লাহ যার পয়সা আছে সে তো ধনী, আমার নবী ওরমান যার এখান বালা দিল বানাই লিছে হে সবচেয়ে ধনী। আল্লাহ ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এমন এক দিন তোমার দানোর সামনে আছে যেদিন না সম্পদে তোমার দানকে খাম দিব, না সন্তানে তোমার দানকে খাম দিব, তোমার দান অন্তরেই তোমার দানকে ফায়দা মন্দ, যে একটা সালিম অন্তর লইয়া আছে। এলাকে দুনিয়াত আওয়ার মূল কারণ হইল গিয়া আল্লাহর এলিম আর শয়তানের এলিম, আল্লাহ মানুষের মনে তার বিপক্ষে রাখছেন, জন্মগতভাবে মানুষ দুর্বল, খলিকাল ইনসানু হালুয়া না খলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল চিত্তে, খলিকাল ইনসানু হালুয়া মানুষ লিপসুক লালচি, ওইজা মাসাউ শাররু জাজুয়া ওইজা মাসাউ খাইরু মানুয়া, যখন পায় না তখন চিৎকার করে, যখন পায় নীরব হয়ে যায়। আকসার সাই ইন জাদালা, অধিকাংশ ঝগড়া প্রিয় তর্ক প্রিয়, ইন্নাহু কানা জালুমান জাহুলা, অধিকাংশ জাহিল অধিকাংশ জালিম, এটা দুর্বলতা নেই না সফলতা, গুণ নেই না দোষ,
সে কইত্রা যে আমি বানাইছি তাই কইত্রা মানুষের মাঝে এটা দুর্যোগল আছে। আর মানুষের তিন শত্রু, একটা হইল কি তার অন্তর নফস, একটা হইল শয়তান, একটা হইল কি দুনিয়া। দুনিয়ারও লজ্জত কম নাই, হাজার হাজার মানুষের বছরও নমাজ নষ্ট হয়ে যায়, কথা হাজার না আছে না, এগুলো শয়তানের বাপ বনিয়ে গেছে মোবাইলে। হাজার হাজার স্বামী স্ত্রীর বিবাহ বাঁধছে এই মোবাইলের কারণে, লক্ষ লক্ষ ছেলেমেয়ে বেয়াদব নাফরমান হয়েছে মোবাইলের কারণে, কথা আছেন না আছেন। দুনিয়ার মাঝে বহুত লজ্জত আছে, হিতারার ব্যক্তি, হুকুমত, নারী, সম্পদ, সবগুলো ধ্বংস ধারণ তাহলে শরীফ উল্লেখ আছে চারটা জিনিস। শয়তানের কাছে বড় অস্ত্র আছে, কোরআন শরীফ আল্লাহ কইছেন শয়তান যখন সামনে থাকিয়ে পারে না তখন ফিসি দিয়ে যায়, যখন ফিসি দিয়ে গিয়ে সফল হইতে পারে না বাউ দিয়ে যায়, বাউ দিয়ে যখন পারে না তখন ডাইনে দিয়ে যায়। মজার বিষয় হলো ডাইনের দিকে খিতা করে জানাইনি, ডাইনটাকে কিল্লা ধ্বংস করে ওদের ডাইনটাকে গিয়া এবাদত তো খুব খুব রেস বাড়াইয়া দেয় আর ভিতরে তকব্বুর কয়লা করে দিলেন। নমাজ বন্দেগীর বড় আগ্রহিয়া দেয় কিন্তু ভিতরে তকব্বুর কয়লা করে দিলে, অহংকার কয়লা করে দিলে, অর্থাৎ কোনো না কোনো একজনের মধুর লাগানি তার এটা একটা দায়িত্ব। মনে করতে পারেন যে ফকর চুরি করায় শয়তানে, মারামারি ফিটাফিটি কিলাকিলি করায় শয়তানে, খাউ খাউ গাউ গাউ করায় শয়তানে, গালিয়ানি লওয়ার শয়তানে, কিন্তু এগুলো শয়তানের বড় এজেন্ডা নয়, ইটা শয়তানের লোক এখানে গরিব শয়তান জীবন করত। শয়তানের বৃহৎ মকসুদ ওই লোক গিয়া আল্লাহর কাছে চ্যালেঞ্জ করিয়া আইছে যে আমি সিরাতুল মুস্তাকিমের কত আড় হইয়া দাঁড়াইব নাউজুবিল্লাহ, যাতে একজনও বনি আদম ব্যস্ত না যাইতে পারেন, দুজকও পৌঁছানি লোকে তার সবচেয়ে বড় এজেন্ডা হোক নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের লোকে আফুস করিয়া ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ কইয়া রাখিছেন যে তোমরা জানিয়া রাখিও শয়তানের লোকে তোমরা চিরস্থায়ী দুশ্মন। শয়তান শক্তিশালী, অন্তরের অসওয়াস শক্তিশালী। আপনি বাস্তা কিলা দেড় লাগে দুই ইলিম দুনিয়াতে আছে, একটা শয়তানি ইলিম, একটা হইলে আসমানি ইলিম। যে আল্লাহর কোরআনকে স্থান দিছে, যে তার তরবিয়ত নিছে, যখন তার মনে বহু জিনিস চাইব কিন্তু কইবরে মন তুই চাইতে ওটা কিন্তু আমার আল্লাহ চাইছেন হকটা, মনের চাওয়ার উপরে যখন তার আল্লাহর চাওয়ারে গুরুত্ব দিতে পারবো তখনই বন্দার কামিয়া হয়েছে, কথা বুঝাইতে পারছি। আমার নবী ফরমান আসদুল জেহাদে জেহাদুল হাওয়া, ও অন্তরের লোকে জেহাদ করা, ফাইট করা, মনের সব কথার গুলাম না বনিয়া, আল্লাহর কথার গুলামি তাকিয়া মন রে খাবু করিয়া মন রে পরাজিত যে করতে পারছে সবচেয়ে বড় মুজাহিদে মিল্লাতে ইয়াসি, এরাও আল্লাহর অলিস। খাইশে নফসানিয়তরে যারা আল্লাহর পছন্দিদার সামনে মিটাইতে পারছে, অবাই দুনিয়ার নাম ওই লোকের জেলখানা সিজনুল মুমিন, মুমিনের লাগে বন্দিখানা। অন্য জায়গাতে আল্লাহ নবী ফরমাইছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরা তোর ফসলের বিশ্রা বাগান কোটা সুবহান। ও যে আমরা ছেলেবাতি যাই যে বিদেশ যায়, বিদেশকে খিতা করেন যে রুজির লাগি যায়, কথা ঠিক নেই, রুজি যা করে সারা খাইলেই নি হন না কোনো মতে তাকিয়া বাসিয়া বাকি কোন দেশ ফাটায় বা দুবার দেশ ফাটায়। ও দুনিয়ার হকিকত আমি সামান্য এর মিশাল দিব, দুনিয়াতে আমরা খেনে আইস, মাল বানাও মাল বানাও, মিশা মা তোর দুকার দেও যত মার গিয়ে আনতে হরবাই তত বড় নাউজুবিল্লাহ। দুনিয়াতে আওয়া হইল কি ও কারণে যে এখন মানুষের একা মাল হইয়া তিন বছর লাগে বিদেশ গেছে, কয় বছর হয়ে গেছে তিন বছর, হে তাকবার লাগি গেছে না, হে বাপ খেস ছাড়িয়া ভাই বন্ধু ছাড়িয়া বিদেশ গেছে
এ বড় কষ্টটা আছে, আমরা গিয়া দেখছি এগুলা বিদেশি দুই লোকের দেশও যে বাবুয়া না করে হে ওই লোক বিদেশ। বিদেশ যারা শ্রম দেয় তারা অত্যন্ত কষ্টে আছে, টাকা খাওয়া সব ক্ষেত্রে। অনেক সময় মা বাপরেই তা কই না, মা বাপের বরদাস্ত করতে পারতে পারে, কিন্তু মানুষের রোজগার করে বড় জানোর উপরে লইয়া খেনে আমাদের দেশও গিয়ে তোলা সুখ করতাম। কথা ঠিক নেই আমার, দেশও গিয়ে তোলা একটা ফুঞ্জি লইয়া আইতাম, আইয়া দেশও গিয়ে কিছু সুখ করতাম। একটা মুরগুর ফার্ম দিলাম, দুইটা সিএনজি কিনলাম, কথা না নিব সুদ মাথ আপনারা মাত্রে আমার সময় কম লাগবে, খালি আউরি খালি ইয়ে করেন না তার সারা জীবন তো ওয়াজ শুনলা, ওয়াজ শুনিয়ে লাভ কি তা বাবা, তাল গাছ তো আমার বিচার তুমি যেটাও করো, তাল গাছ আমার, আমি হিতা ওয়াজ করি না, তাল গাছ আমার ওয়াজ আমার নাই। আমার কথা বুঝুক, আমি একটা উদাহরণ দিয়ার, বিদেশ এই মানুষে যা রুজি করে যত ভারে বাঁচাইয়া দেশ ফাটায় যে শুকর আসায় হোকা কিতার আসায় সুখ আনতে পারি বেশ। যে মানুষ বিদেশ থেকে খালি হাতে আয় যে সব উড়াই লাই বিদেশ, এর বিদেশ যাওয়া স্বার্থ কি না ব্যর্থ আমরা বিচার। আল্লাহ ঠিক কিছুদিনের একামা দিয়ে আমরা রে দুনিয়ার দিছই না বন্দারে, তোমার ডাইনে বাউয়ের সামনে পিছনে গড়ে বাইরে ব্যবসা দোকানে খেতে মাঠে সর্বত্র আমি তোমার দান লাগে বহুত নিয়ামত রাখছি, যদি এগুলার সঠিক ব্যবহার তুমি দেন করতে পারো আর করি, যদি তুমি দেন আখেরাতর শুকর লাগে সামান ফাটাইতে পারো, যত বেশি সামান আখেরাতর লাগে ফাটাই বা চিরস্থায়ী জিন্দগি তোমার দান তত। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানযুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ইমানদারা বল, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আর আগামী খালকুর লাগি কি দৌলত ফাটাইছো কি সামান ফাটাইছো ওটা তোমরা দেখো চিন্তা করো। সুবহান আল্লাহ, ১৪৫০ বছর আগে আমার নবীর কাছে এই সমস্ত আয়াত নাযিল হইছে, আমার ৬০ বছর বয়স হয়ে গেছে, ৩৯ বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমি কোরআন পড়বার সময় আমার নাই। অতএব আমি দুনিয়াত খেনে আইছি, ওখানে না বুঝিয়া দাঁড়িয়ে ফাঁকাইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যাইয়া লিয়া, ফাটানো বলে খেনে ফাটাইলা, নেনে বলে খেনে নিলা, গিয়া মাঝখানো আমি কিতা করলাম, মাঝখানো আমি কিতা করলাম, বুঝে আমি দুজন লাকড়ি বনিয়া গেলাম, নাউজুবিল্লাহ। এই সামান খেনে তৈরি করতে বলতে আখেরাতর ফসলের বাগানে ঢুকে এখান খিলা বলতে কাব্বা কাব্বাই তিলান কাবুত মাখর জালি না, তোমরা স্থায়ী জোর গাড়িও না, মাগর জালকে দরিয়া বাস্তব ফারে আল্লাহ আগে জানাইয়া দিলে এই শুনি দুনিয়া আমি ৬ দিনে বানাইছি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, ৬ দিনে বানাইছেন আল্লাহ, ৬ দিনে বানাইছেন, খালি যে আমরা যাইবো কি তা নাই, দুনিয়াও তো থাকেন না, আল্লাহ দুনিয়ার মৌতর কথা আগে হইয়া রাখি দিছুন, আসমানের মৌত কইছুন, ওয়াস ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত সিতারার মৌত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত সাগরের মৌত ইজা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইজাল আরদু মুদ্দাত ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها সব কিয়ামত, দুনিয়ার মত, পাহাড়ের মত, সাগরের মত, ভাঙ্গি দিবা খেনে ওদের বন্ধা হল, সামান্য অস্থায়ী এক ঠিকানা তোমাদের দিয়ে আমি পরীক্ষা লেগে পাঠাইছিলাম, ৩০ বছর ৬০ বছর শরীয়তর বান্দর ভিতরে জেলর কুট মানিয়া আমি আল্লাহরে যে রাজি করে লিছে ১০০০০০০ আমি বন্দারে রাজি করে দিলিস, তোমরা আমারে ৫০-৬০ বছর আমার খুশি করিলাম, আমি তোমার ১০০০০০০ খুশি করে দিলাম, জন্নত যখন জন্নতি বসব তখন সেই মানুষের বন্দা থাকতো না, সে মেহমানে পরিণত হয়ে যাব,
না টেনশন থাকবো না আবাদত থাকবো, জন্য তো লেখেন বানাইছেন আমোদ ফুর্তির জায়গা, হুজুরে হোক সুবহান মৌজ মস্তির জায়গা। হয়তো আজকুর আগে কোনোদিন হুঁচুই না যে জন্নত কিতা, জন্নত হইল গিয়া ই দুনিয়া বাঙ্গি আল্লাহ আর জগৎ কায়েম করবা, দুইটা জায়গা রাখবা, একটা হইল গিয়ে সাফ সুতরা বন্দর লাগে, একটা গান্দা বন্দর লাগে। মাছি দুই প্রকার কোরআন শরীফ আইসি, একটা হইল গিয়ে মৌমাছি, একটা হইল গান্দা মাছি। গান্দা মাছি ফাইলেও আমরা এখন তাদের বাড়ি বাড়ি মারি নাকি দেন, আর মৌমাছি ফাইলেও মায়া করি নিয়ে জায়গা দেই। দুই মাছির মাঝে অত বেশ মূল্য কিনা আল্লাহ কইত্র, এক মাছি আল্লাহর আসমানি অহির অনুসরণ করছে তার মর্যাদা বাড়িয়ে গেছে। আমি কোন মাছি বলতাম, আমি কোন মাছি বলতাম, শয়তানের অহির মাছি বলতাম না আল্লাহর অহির মাছি বলতাম? হায় হায় হায়, এটাই জগৎ, এটাই জগৎ। এর ভিতরে মুসিবত আইব, সব পরীক্ষা, যাত্রা সবর একই জায়গায়, গন্তব্য একই জায়গা, দনীয় হোক গরিব হোক বাদশাহ হোক ফকির হোক, আল্লাহর কাছে এটার কোনো গুরুত্ব নাই। কেউ বাসে যাইবা, কেউ প্রাইভেট গাড়িয়ে যাইবা, কেউ হেলিকপ্টার লইয়া যাইবা, কিন্তু যাত্রা সবর একই জায়গা। হিন দাম খার বলতেন আল্লাহরে ডরানে আল্লাহর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুতরাং সেই বিবেক খাটানোর নাম হচ্ছে ইসলামী জিন্দেগি, সেই সতর্ক হওয়ার নাম হচ্ছে ইসলামী জিন্দেগি। মুসলমান হিসাবে আমি কতটুকু মাতিতাম পারবো, কতটুকু খাইতাম পারবো, খালোকে কি ব্যবহার করতাম পারবো, মানুষের মনে দুঃখ পৌঁছাই, মানুষের খান্দাইতে আমি আরাম পাইটাইলে শয়তানি আইনি। সর্বর কোনো বিষয় না, আমরা সমাজ ও গাঁও গ্রাম বহুত ফরেজগার বুড়া বুড়া বেঠিন করেছি, মাসে রোজা তিনটা রাখো, চার চিশ রাখো, নমাজ পড়ে, কিন্তু বেইলমা হওয়ার কারণে, অজ্ঞতার কারণে, জাহিলির কারণে, আসমানি ইলিমের অভাব থাকার কারণে ফুয়ার বউরে জুলুম করে, কথা আসানি না আসানি, ফুয়ার বউরে জুলুম করে। তে ইফতারির সময় কিতাব হাটাইতে আসলা, কিতাব হাটাই দিলা, তে ফিটা সিটা দিতে পারেন না নি, এই যে নানান, এটার নাম হতো জুলুম, এটার নাম জুলুম। কত দাড়ি ভাবনা মুরব্বী নমাজি ফরেজগার মসজিদুর মতলিয়ে হইয়া যাইতে আমার ভাই যেন আমার জনজাত শরীফ না হয়, নাউজুবিল্লাহ, এটা শয়তানি আইনি, এটার নাম কিটা, এটা জেহালত, অজ্ঞতা। যে ইসলামের সিনছে তার জবান থেকে এই ধরনের কোনো কথা বাইর হবে না। সুতরাং ভাই ইসলামের খুজুকা, বুড়া বয়সে খুজুকা কোনো অসুবিধা নাই। এক মলান সাহেব কইত্রা যুবকরা বসেন, বৃদ্ধদের আমার দরকার নাই, যুবকরা হিক তো আগামীতে খামো লাগাইতো, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর কানুন ইলা নাই, খাস করে ই উম্মতর লাগি আল্লাহ যে দয়ার কানুনটা শূন্য, সারা জাহানুর লাগি আল্লাহ, আল্লাহ বাগরা মানুষের কিতাব হয়ে ডাক্তরা যে আল্লাহর দিকে একটিবারও শ্রদ্ধা পড়ছে না, যে আল্লাহর তাকে বাগিয়া জালিম বনিয়া ফাসিক বনিয়া আল্লাহর নাফরমান বনিয়া বই থাকছে, আল্লাহ হইলে বন্দা তুই হই বাগিয়া যাস, আমার তাকে বড় করি মার কই তোকে ইয়া ভাই রে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يا عبادي وأمار بنداغول أمار بنداغول سبحان الله خارے کوئی طرح যে জিন্দগি বর আল্লাহর নাম এখন মুখর রয়েছে না, যে আল্লাহ থেকে দূরে বহু দূরে চলে গেছে, আল্লাহ কইত্রা তুই না উমিদ হইস না, ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুব জামিয়া, আমি সব গুনাহ মাফ করতাম পারি, আমার কেউ জিখানে ওয়ালা নাই, সুবহানাল্লাহ, আমার কোনো জবাব দিহিতা নাই। ইন্নাহু ওয়াল গফুর রহিম, নিশ্চয় তিনি পরম পরম দয়ালু মর্যাদাকারী। আল্লাহর কেউ জিকি ধরবেন যে আপনি মাফ করে দিলে, এখানে কেন জিকি বলে অধিকার আছেন, হেদায়ত আল্লাহর ইচ্ছার উপরে, ইয়াহদি মান ইয়াশা ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা, মাফ করে দেওয়া আল্লাহর ইচ্ছা, আজাব দেওয়া আল্লাহর ইচ্ছা, হেদায়ত আল্লাহর ইচ্ছা, ইয়ারযুকু লিমান ইয়াশা, রিজিক আল্লাহর ইচ্ছা, হুকুম
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত আল্লাহর ইচ্ছায়, বেইজ্জতি আল্লাহর ইচ্ছায়, খালি রাজনীতি আল্লাহর ইচ্ছার বাইরে ওদের না। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যারে ইচ্ছা বাদশা বানাই, যারে ইচ্ছা সিনাইয়া লইয়াই। সুবহানাল্লাহ, মামালিকাল মুলক, সব জগতের মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুতরাং আল্লাহর গুলামি হচ্ছে কামিয়াবি। হোক একবার সবে আল্লাহর গুলামি হচ্ছে বেবুঝিয়া নাই, সতর্ক জিন্দগি, বুঝিয়া অল্পর মধ্যে বেশি বরকত আছে। এর লাগে আমার নবী ফরমাইছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হায় হায় হায়, ইমাম বুখারী এই হাদিস রে এক নম্বরে এখানে আনলা, সকল মগজের দর্থ নাই। যথার্থ যথার্থ যে আল্লাহর হাবিবের কৌল, নাযাল আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক না করিয়া সত্যের বার কোনো কাম করো সব এলাগিরে ভাই, দিশা জাগাতা নৌকা, দিল বানার খোয়া, সমুদ্রার দিল হোক, কিতা দিল আল্লাহ ফরমাইন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি তার একটা সলাহিয়ত যোগ্য, কোন সলাহিয়ত বলতে যে জিনিস আমি আদমরে দিছি, আমার রূহ সুখী, আমি সমস্ত আদম সন্তানদের ঠাই দান করে দিছি। আদমরে আমি আমার হাতে বানাইয়া আমি ফরিক্কার সম্মুখীন করছি, ফিরিস্তা বলে ফেল করছি, আদম জিতিছই না, আমি আদমরে তারজিমে সিজদা করাইছি। আমি সারা দুনিয়ার মানুষরে ও মেসেজ দিয়ে রাখছি যে মানুষ, তোমরা যদিও মাটিতে আছো, তোমরা যদি চাও তোমরা যোগ্যতাই নিতে, যে তোমরা আসমানের খবর দিয়ে তোমরা মাঝে যোগ্যতা না। যার যার বিবেক সুচরে যত বড় হল, মাসের ছাত্র হল আসো, খোয়াব স্বপ্ন যেন যত বড় দেখবাই, তোমার আল্লাহ তত বড় জায়গা নিয়ে পৌঁছাই। আর সবচেয়ে দুর্বল সুচ হইল কি পয়সা বানানো, মকসুদের মাঝে সবচেয়ে দুর্বলতম মকসুদ হইল গিয়া পয়সা রোজগার। কথা বুঝাইতে পারছেন, মানুষের জন্য এর উপরে বহু বহু ধরনের মকসুদের সুযোগ আল্লাহ পাকে রাখে, যেটা না পয়সা দিয়েও সম্ভব, যেটা না পয়সা দিয়েও সম্ভব। সুতরাং তোমাদের সুচ যত উফরে নিবায়, কেউ ম্যাট্রিক বিয়ে পাস করিয়া কেউ দেখা যায় যে শাস্তল দোকানদারি করে, কেউ মুরগোর ফার্মও আজকের মহফিল দিয়ে আমরা কথা ঠিক করিলে যে আল্লাহ তোমার রাজি হারি বানাও, তোমার খুশি দুনিয়ার থেকে যাইতাম, আল্লাহ আমার সমস্ত ভুল ভ্রান্তি থেকে বাঁচাও, আল্লাহর ওয়াদা হইল কি তার বান্দা লাগে তাই সহজ পথে করিয়া দিলে আল্লাহ, সত্যবাদী হইয়া মরতাম, ইমানদার হইয়া মরতাম, টার্গেট করার দরকারই না, দরকার নাই। আল্লাহ যার উপরে রাজি সব কিছু তার হয়ে গেছে। ইমাম হযরত হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহ জঙ্গল দেহ নিয়ে ফিরসাবে সাফ দি লাঠি বানাইয়া বাগর উপরে সোয়ার হইয়া আইছে, দেখি একটু ডরাই গেছো বাঘ শুনিয়া, এটা ডরাইবার কথা না। তাই যে কইলা যে সাদি তুমি ডরাই গেলাই নাই, ওদের ডরাইবার খামতে ডরাইতাম না, ওদের না, তুমি আল্লাহর যখন বনি জিবাই সব কিছু তোমার বনিছো। আল্লাহর লোকে সম্পর্ক যার গভীর হয়ে গেছে, তার জবান থেকে যখন কোনো জিনিস বাহির হয় সাথে সাথে আল্লাহ এটা পূরণ করে দিল। বুখারী শরীফের হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এমন কিছু মানুষ ও মর্তবাদ গিয়ে পৌঁছে গেছে যখন জবান থেকে কোনো কসম ছাড়ে আল্লাহর সাথে যেটা পূরণ করে দিলেন।
জিন্দগি কোনটা খামো লাগছে, অতি অল্প জিন্দগি খামো লাগছে, হুশালা মানুষের জিন্দগি খামো লাগছে। আল্লাহ একবার এবারে নিয়ামত দিছই না দিছই না, মাথুকা দিছই না দিছই না, এথিম দেখলে কিলা সব লইতায়, মুরব্বী দেখলে কিলা সব লইতায়, ছোট বাচ্চা দেখলে কিলা সব লইতায়, দোকানদারি কিলা করলে সবর মালিক হইবাই, রুজি খাম কিলা করলে সবর মালিক হইবাই, সব আমরা গরিব মানুষটা বুঝি নাই তা মেশা বলে জানাই কেমত দিন তোমার ফাইলকে দিলেই বাই মেশা বল খান্ড। বরং খুশখবরি আল্লাহ নবী রাখিয়া গেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ময়দানে মাশর আমারে খুঁজিয়া পাইতে হইলে যেখানে আমার উম্মতের গরিব মানুষ দেখবে ও জায়গাতে খুঁজিয়া আমারে পাইলি ভাই। নবীর ধনী লোকের না গরিব লোকের? আল্লাহ নবী ফরমায়েন, আমি যখন বেহেশতের দরজাতে প্রবেশ করমু কেনে বলতে বেহেশতের সাবি নবীর হাতে কোকা সুবহানাল্লাহ, আমার আগে কেউ বেহেশত আমাই তো না, আমি যখন বেশ তোকে হামাইমু আমার ডাইনে আবু বকর থাকবা বা ওই ওমর থাকবা, আর আমার সঙ্গে আমার উম্মতের গরিব মানুষ হল এগিয়ে বেশত সেনে বলতে দুনিয়ার সবচেয়ে বড় গরিবই আমার নবী জাহির হয়ে গেছে। নবী হকিকাতান গরিব আসলে না, কিন্তু গরিবের নবী ফখর করছ গর্ব করছ সেনে বলতে আমার উন্মত হলে যত গরিবই ছোড়ো আমি নবীর থেকেই গরিবই পার্থায় না। তোমরা ইমানটা বেশিও না, বড় কষ্টের ইমান, এই জমিনে ইসলাম কায়েম হয়েছে কষ্টের মাধ্যমে নি না বিনা কষ্টে কায়েম হয়েছে, তোমরা 50 টাকা দামি ইমান বেশিও না। মাটি থেকে উঠে খেজুর মুখ দিয়েছেন জারি আল্লাহ নবী সাহাবি হইন, সাহাবিরে জিকাইন তুমি খাইতে না নিয়ে দিয়ে আসলে আমার বুক নাই। নবী ফরমান যে আমি 60 দিন হয়ে গেছি আমার পেটে কোনো জিনিস গেছে, 60 দিনের উপাস কোনো মুসলমান আসেনি জমিনেও মাথুন না, কেন 2 মাস চুলা জ্বলছে না এলে কোনো মুসলমান পৃথিবীতে আসেননি। আল্লাহ নবীর দুনিয়ার থেকে বিদায় নেওয়ার রায় টান করো বাতি জ্বালাই বা তেল আসেন না, কোনো মুসলমানের এই অবস্থা আছে? খরচ করি তেল আনিয়া ল্যাম জ্বালানি হয়েছে, খরচ মারবার মতো পয়সা আসেন না, 3 টাকা খরচ হই আমার কেউ আসনি, আমার চাচাতো ভাই ফদল বিন আব্বাস আসেনি ইয়া রাসূলুল্লাহ আসি, আমার 3 টাকা ফাইটা তাই তুমি দিবাইনি আমার পক্ষ থেকে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি গোছিয়ে নিলাম, রাসূলুল্লাহ বলবেন আমি দেন মুক্ত হইলাম। সুবহানাল্লাহ, নবী দুনিয়ার থেকে যাইতে হইতে আমার মাফ করি দিও আমি তোমাদের মাঝে আসলাম, আর আমরা বেপরোয়া সারা দুনিয়ার এখান দাইয়া গিয়া খাটিয়ার ভিতরে হামাইয়া খালা পতাকা দিয়া মোড়াইয়া সুখ পালন করিয়া নিরাপত্তা পালন করিয়া পুষ্পস্তবকর বন দিয়া মনে করা যে তাই না খাওয়ারে স্বর্গ কিনিয়া যাইতে রাখিয়া শেষা তো শুরু হইল মাত্র। হ্যাঁ কত কিমা বনবাই হবে, তামসার লাগে দুনিয়াতে আইস না, জাগা জি লাগানে কি দুনিয়া নেহি ইবরত কি যা হয় তামাশা নেই, আল্লামা ইকবাল বলছে জাগা জি লাগানে কি দুনিয়া নেহি ইবরত কি যা হয় তামাশা নেই, ফাতাবিরু ইয়া উলিল আবসার, দেখো তোমার আগে এরা কি লাগে শোন, কীভাবে দুনিয়ার থেকে আগে শোন, খে দুনিয়ার ঠিকিয়া রইছ আর খে দুনিয়ার থেকে নিশান মিটে গেছে, তোমরা দেখো তোমরা লাগে ইতিহাস আছে, এর আগে আল্লাহ কাফির লোক বলছেন দেখো তোমরা আজ সামুদ্র অবস্থা কিতে হয়েছে, জালিম আর জুলুম থেকে আল্লাহ গাফিল নাই, লা ইয়াখফা আলাল্লাহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এমন কোনো হরকত নাই যেটা আল্লাহ থেকে দূর লুকিয়ে রাখতে পারবে, আল্লাহ দেখেন আল্লাহ শুনেন। আমার নবী খবর দেন সবচেয়ে অন্ধকার রাত সবচেয়ে কালো পাহাড়ের মধ্যে যে কালো পাথর আছে এই 3 খালোর মধ্যে কালো সুটো যে ফিফড়া আছে সেই ফিফড়ারে আল্লাহ দেখুন এটা দাবি করেন না, সেই ফিফড়ায় ছোটো ছোটো ট্যাঙ্ক দিয়া গভীর নিশীতে অন্ধকার রাত্রির মধ্যে পাথর রুফরে আটকে যাইতে যে দাগটা পড়ে সেই দাগটা আল্লাহ পাকে দেখতে আসো। ওমা আলাইনা ইল্লাল বালা গুরুশে পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, প্রিন্সিপাল সাহেব পাকড়ি লিয়ে আইপা পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, তওবা করিয়া তওবা করুন যান, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর
الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله আল্লাহরে পাওয়া যায় না। আমার মা বাপ খুশ আছে, সামনে খান্তি না ভিতরে বুক ফাটিয়া যার হায় আমার বাচ্চাটা ওদের নামাজই হইতে, কথা আছেন না আসেন, আমার বাচ্চাটা ওদের নামাজই হইতো, এইলে খান্তন আছেন না মা বাপ, মা বাবার খুশির কারণ বনিয়া থাকা দরকার। দেখো প্রিন্সিপাল স্যার এক দোয়া করিলেই বাদে ভাবলে দিলে তা দিয়া দিয়ে আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলবাইতি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা জমা হয়েছি, আমরা জমা হওয়ারে তুমি কবুল করো, ইয়াল্লাহ তোমার সিনার পথ খুলি দেও, তোমার বন্দেগীর লজ্জা তোমার মাঝে পয়দা করি দেও, আল্লাহ তোমার নাফরমানির নফরত আমরা দিল পয়দা করি দেও, খাস করি আল্লাহ তোমার দিন রে সিনবার তৌফিক দেও, মুসলমানের জিন্দগি হাসিল করবার তৌফিক দেও। আল্লাহ আমরা বড় অজ্ঞতা ছড়ে গেছি, বড় বেখবর হয়ে গেছি, আল্লাহ ইয়াল্লাহ আমরা দিলের মাঝে সঠিক সমুজ হান তুমি নসিব করি দাও, আমরা হেদায়ত করি দাও, আল্লাহ আমরা বিবি বেচিন্তরে হেদায়ত নসিব করি দাও, আমরা ঘরে ঘরে শান্তি দাও, ইয়াল্লাহ তোমার তোমার বহুত বন্ধা হলে দোয়া চাইছেন মৌলা, তোমার দরখাস্ত তোমার সামনে পেশ করলাম, যত মানুষ বেমারি আছেন আল্লাহ বেমারি হলার লাগে দোয়া চাইছেন তুমি শিফায় কুলিয়া জেলা নসিব করি দাও, ইয়া আল্লাহ আজকের মাহফিল কবুল ফরমাই, মাহফিল সহ্য করার দিন দুনিয়া সহ্য ফরমাও, আজকের মাহফিল ওর খাতিরে যাত্রা ফর মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহরে মাফ করি দাও, আল্লাহ এই মাদ্রাসা খন্ডে কবুল ফরমাও, মসজিদ মাদ্রাসার খিদমত যে কবুল ফরমাও, ইয়া আল্লাহ তোমার যত বন্ধ এই মসজিদ মাদ্রাসার লোকে সম্পর্ক রাখি রাখি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবরের মাঝে সব পৌঁছাই দেবে, যারা জিন্দা আছেন আল্লাহ তরক্কির সাথে খিদমত আঞ্জাম দিব তৌফিক না, আল্লাহ শিক্ষার্থী হলরে কামিয়াবি নসিব ফরমাও, এরার জরিয়া এই জমিন রে তুমি উজ্জ্বল রাখি আল্লাহ, কাজ করি তোমার যে বন্দা ওর মাথা চকরি দেওয়ার আল্লাহ ইজ্জতর জিন্দগি আল্লাহ রুজির ফল করি, আল্লাহ আমরা হারাম থাকি মিজাত থাকি হেফাজত ফরমাও, পরর দ্বারর মাঠটা জিততে কি আমরা রে বাঁচাই রাখো, ইয়া আল্লাহ আমরার থনে মনে বোধ বেমার হলই গেছে আল্লাহ তুমি শিফা নসিব করি দাও, কাজ করি আমরার মনের বেমার তো আল্লাহ কোনো ওষুধে সময়িত করত না, তোমার দয়া দিয়ে আমরার অন্তর রে তুমি রোশন করি দয়া দায় আল্লাহ, আমরার বুজুর্গানে কারাম হলর দরজাত রে বলন করি দেও, তোমার অলি হলর নাম ওর মাদ্রাসা আল্লাহ তন্তন কবর মধ্যে তুমি রহমত করে চলে গেল, আল্লাহ আমার পীর মুর্শিদের দরজাত রে বলন করি দেও, আল্লাহ রুহানি ফয়জ জিয়ার দিয়ে আমরা আন্দাজ দিল হলরে রোশন করি দেও, দেশ বিদেশ থেকে বহুত দোয়া চাইছেন আল্লাহ বহুত শরীফ হয়েছেন তামাম কিছু কবুল ফরমাও, ইয়া আল্লাহ আমরা রে মৌতর সময় হইলে কলমার সাথে খাতেমা বিল করে নসিব হইও, আর মৌত পর্যন্ত আমরা ইমান রূপে সাবিত কদম রে বসবাস ফিতনা জিন্নাত ইনসানের দুশ্মনী থেকে আমরা রে আল্লাহ, খাস করি আওলাদ দিয়ে খুশি করছো, আওলাদ দিয়ে কোনো মমিন হলো রে দুনিয়া আখেরাত তুই শর্মিন্দা হল, আমরা ওই চেন বিন্দু বড় ফিতনার জমানাত পড়ে গেছেন আল্লাহ, সহিব বুঝান দিয়া হেদায়ত নসিব করি দেও, ও ফাহুয়ে দোয়ামরি ইলাল্লাহ إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.
প্রয়োজন ছাত্রর মাথা ফাটি দেব, আমরা ছাত্রদের ফাটি দিবা, আমি যে সমস্ত ছাত্রকে ফাটি ভাইবা এরা নাম আমি কইয়া হাফিজ আলী আহমদ, পিতা মোহাম্মদ আব্দুল বাড়ি, গ্রাম সারৈল, ডাক দশকর, উপজেলা বিশ্বনাথ সিলেট, হাফিজ আবু তাহের গোলজাল, মোহাম্মদ আব্দুল করিম, গ্রাম সৈদুরগাঁও, ডাক হরমা হরমাবাজার, উপজেলা সাতক, সুনামগঞ্জ। এখন জানমাতার পাখি দেওয়ার হাফিজ আলী আহমদ, হাফিজ আলী আহমদ। আমরা মঞ্চ উপস্থিত আছেন আমরা মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব আব্দুল গফুর মেম্বার সাহেব, আমরা দারুল ক্রিয়া কমিটির সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সাহেব, আমরা মাদ্রাসার গরিব কল্যাণ ট্রাস্ট ইউকের সেক্রেটারি জনাব আলহাজ ফারুকিয়া সাহেব, আমরা মাদ্রাসা গভর্নিং বডির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য জনাব ফাজমুদ্দিন সাহেব, আমরা মাদ্রাসা জেনারেল কমিটি গভর্নিং বডির অভিভাবক সদস্য জনাব হাজির উসমত আলী সাহেব, আমরা জেনারেল কমিটির সেক্রেটারি জনাব হাজির সোজাউদ্দিন দুলুমিয়া সাহেব, আমরা মাদ্রাসার সদস্য জনাব মজমির আলী সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন জনাব বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ ফরিদ আলী সাহেব, দুই নম্বর হাফিজ আবু তাহের গুলজার, তিন নম্বরে হাফিজ আবু বকর, চার নম্বরে হাফিজ সাইমন আহমদ, সাইমন আহমদ পিতা মোহাম্মদ আজিজুর রহমান, গ্রাম কিরেরগাঁও, ডাক সিরামিশি বাজার, উপজেলা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। হাফিজ আবু বকর পিতা মোহাম্মদ আতর আলী, গ্রাম বরুণী, ডাক দশকর, উপজেলা বিশ্বনাথ, জেলা সিলেট। পাঁচ নম্বর হাফিজ ইয়াসিন আলী, পিতা মোহাম্মদ আব্বাস আলী, গ্রাম চৌধুরীগাঁও, বিশ্বনাথ, সিলেট। হাফিজ আল হামিদ, পিতা মোহাম্মদ সুনুমিয়া, গ্রাম কামালপুর, পোস্ট অফিস বাগিচা বাজার, উপজেলা বিশ্বনাথ, জেলা সিলেট। যারা ফাঁকি পাইছে সব ভালো করে দিকে আলহামদুলিল্লাহ। হাফিজ আল আমিন, হাফিজ আল আমিন পিতা মোহাম্মদ সুরুমিয়া, গ্রাম কামালপুর, বাগিচা বাজার, বিশ্বনাথ, ছিলেন।
আলহামদুলিল্লাহ আপনারা অকল বই চোখা, দুই মিনিটের লাগে আপনারা বই চোখা তবে ছাত্র আমার মাথা পাকড়ি দিচ্ছেন এবং আর একটা দোয়া হইব আমি সংক্ষেপে খালি বাজেটটা কইব। আমি ছাত্র অকল ভক্ত থেকে কিছু পুরস্কার অকল দেওয়া হয়েছে, এর মাঝে আজকের মাহফিলের প্রধান অতিথি সাজ্জাদের একটা ছাত্র অকল ভক্ত থেকে পুরস্কার দেওয়া হয়েছে, এখন ছাত্র উঠল কে ফাঁকি ভাবরা ছাত্র কে না হাবিজ চাপ তোমরা হাবিজ চাপে দিলাই বলা যাবে। আজকে যে ছয়জন ছাত্রর মাথা ফাঁকি দেওয়া হয়েছে, এই ছয়জন ফাঁকি ভাবত ছাত্র অকল যে কিছু উপহার প্রদান করছেন, আমরা আপনারা জানেন যে গত বছর আমরা হাফিজি বিভাগটারে আলাদা করছি এবং আলাদা একটা বিল্ডিং করা হয়েছে। এই বিল্ডিংটা তিনতলা বিল্ডিং, এখানে হাফিজি শাখাও আলাদা, নিচে আমরা কম্পিউটার ল্যাব আছে, ওজুখানা আছে এবং হাফিজ সাহেবের রুম আছে, দ্বিতীয় তলা তৈরি করি ছাত্র উপর পড়ার জায়গা, আর তিনতলা তৈরি হোস্টেল, পুরো বিল্ডিংটা দান করছেন জনাব জজ বেলায়েত হোসেন আনামিয়া সাহেব প্রায় 40,00,000 টাকা খরচ করিয়া। তো এই বছর পয়লা আমরা ছাত্র হলে এই বিল্ডিং হারোয়ার বাদে আমরা গত ফেব্রুয়ারি মাসও এই বিল্ডিং ছাত্র হল গাড়ি দিয়েছে, আর এক বছর এইবার ছয়জন ছাত্র চাকরি খাইছেন ইখান ভুনিয়া তাই লন্ডন থাকি কিছু হাতিয়া ছাত্র হলে দিয়েছেন, এর লোকে একটা সার্টিফিকেট একটা সম্মাননা স্বাগত দেন দিয়েছেন তার মেয়ে মাহিমা হোসেন ট্রাস্টের পক্ষ থাকি একটা সম্মাননা স্মারক একটা, আর এর ভিতরে কিছু হাতিয়া আছে ছাত্র হলে তার হাতিয়া গিফট করছে। তো হাতিয়া কত এটা আমি কই আনলাম ইনশাআল্লাহ, তারা ছাত্র হলে খুলবা তারা হাতিয়া খাইবা, আর এখানে একটা সম্মাননা একটা স্মারক আছে তারা, এটা যারা বেড়ায় গেছে নানামিয়া সাথে ভক্ত থাকি আমি আশা করবো যে আমরা প্রধান অতিথির হাস থাকি আমরা পয়লা একজনের ছাত্র একটা গ্রহণ করে একটা খাম, তারপরে আবু তাহের মোহাম্মদ হাবুব আবি তাহের গুলজার, আমরা গতকালকে লন্ডন থেকে আইসেন আমরা আলহাজ্জলা ফারুক মিয়া সাহেবদের কইসুকা আমি থানার থেকে এটা ফর্ম গ্রহণ করার লাগে। আবু তাহের গুলজার ওই আবু তাহের গুলজার হাফিজ মোহাম্মদ আবু বক্কর আমরা সভাপতি সাহেবের হাত থেকে আমরা গভর্নিং বডি সভাপতি সাহেবের হাত থেকে একটা পুরস্কার নেওয়া লাগবে। আমরা আমরা গভর্নিং বডির শিক্ষা নোডের সদস্য জনাব মজুমদারের সাহেবের হাত থেকে একটা খাম নেওয়ার লাগে আমি আহ্বান করি। আর আমরা দারুল খেরাত কমিটির সম্মানিত সভাপতি জনাব মাঝে সিদ্দিকুর রহমান সাহেবের হাত থেকে একটা পুরস্কার নেওয়ার লাগে আমি অনুরোধ করি। আর আমি জনাব হাজি ফরিদারি সাহেবের হাত থেকে একটা পুরস্কার নেওয়ার লাগে আহ্বান করি। আর আমি সর্বশেষ আমরা সকলেও আমরা শরীক হয়েছি ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত আসলে কম আর আমার প্রধান অতিথি অসুস্থ শরীর লইয়া আইছে, এখান আপনারা তো দেখলেও নাই আমরা কষ্ট দিলাম সার্টিফিকেট শেষ। আচ্ছা ঠিক আছে সবাই যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে যাতে সাদর